অনেক বাবা মাই অটিজম এবং ডাউন সিনড্রোম এই দুটোর পার্থক্য করতে পারেন না। তাই আজকে জানবো ডাউন সিনড্রোম নিয়ে। ডাউন সিনড্রোম একটি জেনেটিক ডিসঅর্ডার যা অস্বাভাবিক সেল ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে। সাধারণত প্রতিটি মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার 1 জোড়া আসে বাবার থেকে, 1 জোড়া আসে মায়ের থেকে। কখনো 21 নম্বর ক্রোমোজোমে অতিরিক্ত একটি ক্রোমোজোম আংশিক বা পুরোপুরিভাবে পরিবর্তন হতে পারে, তখনই একটি শিশু ডাউন সিনড্রোম হয়ে জন্ম নেয়। অর্থাৎ 21 নম্বরে 2টি ক্রোমোজোম না থেকে অতিরিক্ত একটি মানে 3টি ক্রোমোজোম থাকে। কি কারণে হতে পারে এই ডাউন সিনড্রোম শিশু? এই ডাউন সিনড্রোম শিশু যেহেতু বুঝতেই পারছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। বেশি বয়সে গর্ভধারণ করলে ডাউন সিনড্রোম সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত 35-এর উপরে যদি গর্ভধারণ করে থাকেন তাহলে ডাউন সিনড্রোম সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আগের একটি শিশু যদি ডাউন সিনড্রোমে আক্রান্ত হয় তাহলে পরের শিশুটির ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কীভাবে বুঝবেন যে একটি শিশু ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়েছে? ডাউন সিনড্রোম শিশুদেরকে আপনি দেখেই বুঝতে পারবেন। তাদের মুখ একটু স্বাভাবিকের থেকে চ্যাপ্টা হয়, যেটাকে আমরা মঙ্গোলিয়ান ফেস বলি। চোখ একটু ছোট ছোট হয়, যেটাকে আমরা পালপাবল আইজ বলি। তাদের হাতের রেখা খসখসে থাকে। হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুল স্বাভাবিকের থেকে একটু ছোট ছোট থাকে। ডাউন সিনড্রোম শিশুদের হার্টের সমস্যা থেকে থাকে, তাদের অন্যান্য দাঁতের সমস্যা বা আরও কিছু ইনফেকশন থেকে থাকে। ডাউন সিনড্রোম শিশুদের কান তুলনামূলক ছোট হয়। এই শিশুদের মাংসপেশী একটু তুলতুলে হয় এবং এদের আকৃতি অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু ছোট হয়, যেটাকে আমরা ডর্ফ বলি বা বামন আকৃতি। জন্মের পর কী কী সমস্যা হতে পারে একটা শিশুর? ডাউন সিনড্রোম একটা শিশুর বুদ্ধিগত সমস্যা থাকতে পারে, তাদের কথা বা ভাষা বিকাশের সমস্যা থাকতে পারে, তাদের আচরণগত সমস্যা থাকতে পারে, তাদের দাঁতের সমস্যা থাকতে পারে, কিডনির ইনফেকশন হতে পারে, তাদের হার্টের সমস্যা থাকতে পারে, যেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, আর তাদের মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে, তাদের না ঘুমের সময় নাক ডাকার সমস্যা থাকতে পারে। এই ধরনের বাচ্চারা মুখ হা করে জিহ্বা বের করে রাখে সচরাচর। একটি শিশু ডাউন সিনড্রোম হলে আপনি কার শরণাপন্ন হবেন? যেহেতু ডাউন সিনড্রোম শিশুটি অনেকগুলো সমস্যা নিয়ে জন্ম নেয়, তাই এর সাথে সম্পৃক্ত সকল ধরনের বিশেষজ্ঞকে আপনার দেখাতে হবে। কথা বা ভাষা বিকাশের জন্য আপনাকে অবশ্যই একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দেখাতে হবে, কারণ এই শিশুদের কথা বুঝতে, কথা বলতে এবং উচ্চারণগত সমস্যা থাকে, কথার কিছু জড়তা থেকে থাকে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে কথা এবং বোঝার সমস্যাটা দূর হয়ে যায় অনেকটাই, সমস্যার ধরন অনুযায়ী। উচ্চারণের যে সমস্যা থাকে সেটাও দূর হয়ে যায়। অবশ্যই সেটা সমস্যাটা কতখানি প্রকট এই ব্যাপারটা দেখতে হবে। এই ধরনের শিশু কত বছর বেঁচে থাকে এটা খুব কমন একটা প্রশ্ন। সম্প্রতিকালে ডাউন সিনড্রোম শিশুদের আয়ু নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। এই শিশুরা এখন সর্বোচ্চ 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু যদি ম্যানেজমেন্ট পায় তাহলে এইসব শিশু বড় হয়ে তারা স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারে, নর্মাল স্কুলে যেতে পারে, স্বাভাবিকভাবে মিশতে পারে, স্বাভাবিকভাবে খেলতে পারে। তাই এই শিশুটিকে ঘরে বন্ধ করে না রেখে তাদেরকে বিকাশ করার সুযোগ দিন।